অধ্যায় ব্রাশি জ্ঞাত হও, উপাসনা ও ভক্তি দ্বারাই জ্ঞান লাভ হয়। অবিশ্বাসী, দাম্ভিক, নাস্তিক, ষড়, ভক্তিহীন, বিনয়হীন, অশ্রোতার কখনো জ্ঞান জন্মায় না। শাস্ত্র পড়লেই আত্মজয়ী হওয়া যায় না। বিনয়ী ও জিতেন্দ্রিয় হও। আত্মবিদ্যা, ধর্ম, ধনুর্বেদ, নীতিমার্গ, তর্ক, জ্ঞান ধর্মজীবনে পূর্ণতা আনয়ন করে। ভোজনের সঙ্গে সঙ্গে ভোজ তৃপ্তি হয়। তদ্রূপ জ্ঞানের ফলে সর্বাত্মক লাভ ঘটে, যাতে কোনো কাল বিলম্ব নাই। যতদিন নাম রূপ সাত্ত্বিক জ্ঞান পুরোপুরি বিলুপ্তি হবে না, ততদিন যথার্থ আত্মিক জ্ঞান পুরোপুরি অর্জিত হবার নয়। আত্মজ্ঞান বিষয় ও বিষয় চিন্তার পূর্ণতা দেয়। জ্ঞানার্জন করো, কেননা জ্ঞানী সচরাচর পথ ভ্রষ্ট হয় না। জ্ঞান অপেক্ষা উত্তম, শ্রেষ্ঠ, সুন্দর কোনো বস্তু বা বিষয় নাই। একে অবলম্বন করেই জীবনযাপন করবে। সর্বপ্রকার জ্ঞানার্জনের জন্য অধ্যবসায় ও সাধনা প্রয়োজন। জ্ঞান ও তদানুযায়ী আচরণে যে দিব্য দর্শন ঘটে, প্রথমে বিদ্যুৎ চমকের মতো, পরে তা ধীরে ধীরে স্থিতি লাভ করে। যথার্থ জ্ঞানের জন্য প্রত্যক্ষ অনুমান শব্দ প্রমাণই যথেষ্ট। বৌদ্ধিক বিদ্যা, আহার এবং ধর্ম শিক্ষা ঔষধের তুল্য। জ্ঞান প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে তার অভ্যাস থেকে প্রাপ্ত যোগ্যতা অনুসারে হয়। আয়ু বৃদ্ধির সঙ্গে সঙ্গে যোগ্যতা ক্রিয়ার রূপ পরিগ্রহ করে এবং বিকাশের সমাপ্তি হয়। যথার্থ জ্ঞানার্জন করতে হলে সুসংস্কার অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের পরিসর ও পরিমাণের উপর মানুষের আত্মসিদ্ধি ও আনন্দের পরিমাণ নির্ভরশীল। জ্ঞানার্জন করো, আধ্যাত্মিক, অর্থনৈতিক, সামাজিক, আন্তর্জাতিক, ব্যক্তিগত, কোরআন ও সুন্নাহর বিদ্যার আধিক্য দ্বারা বিশেষজ্ঞের পরীক্ষা হয় না। একজন বিশেষজ্ঞ ক্রমাগতভাবে অল্প বিষয়ে বেশি জ্ঞান অর্জন করেন। জ্ঞানার্জন অবশ্য কর্তব্য। বই খাতা, সাথীদের উপদেশ, আলোচনা, সমালোচনা ও শিক্ষাগুরু এর সমন্বয়ে জ্ঞানার্জন সম্ভব। জ্ঞান অন্বেষণ ও অর্জনের মূল উদ্দেশ্য শান্তিপূর্ণ জীবনযাত্রার নীতিবোধে পৌঁছানো। জ্ঞান দার্শনিক মতবাদের গৃঢ় সূত্রসমূহের আলোচনা। সাত্ত্বিক জ্ঞান দেহের সঙ্গে সম্পর্ক শূন্য আত্মজ্ঞান। রাজস জ্ঞান দেহাদিকে আত্মা বলে জ্ঞান করা। তামস জ্ঞান জাগতিক বস্তুর প্রতি মমতার ভাব জ্ঞান। নির্গুণ জ্ঞান আমার তথা নিজস্ব বিষয়ক যে জ্ঞান। জ্ঞান শক্তি ক্রিয়াশক্তি একে অপরের অধীন। সার্বিক জ্ঞানের অজ্ঞতার কারণে ধর্ম সম্পর্কে বিতর্ক দেখা দেয়। লব্ধ জ্ঞান সার্বিক জ্ঞান হতে পারে না। মিথ্যা, অসৎ, অমঙ্গল, অকল্যাণকর, অস্বাস্থ্যকর অজ্ঞানতাই আনন্দ হরণ করে। সুতরাং সর্বকালের ব্যবহারিক জ্ঞান অর্জনই মুখ্য জ্ঞান। জ্ঞান জীবিত ও শক্তিশালী, যার দুই দিকেই ধার। জ্ঞান সত্তার অভ্যন্তরে অস্থি, মজ্জার গভীরে কেটে বসে এবং সমগ্র চিন্তা পরীক্ষা বা বিশ্লেষণ করে। যতটুকু জ্ঞান অন্তরে বোনা আছে, ততটুকুই নম্রভাবে ধারণ করো এবং নিজেকে নিজে উদ্ধার করো। কৃপা করো, দয়া করো, কেবল জ্ঞানে মুক্তি হয় না, সেই মতো কাজও হতে হয়। জ্ঞান প্রমাণ ও অনুভূতি সাপেক্ষ। জাতিগুণ ক্রিয়া চিত্ত জ্ঞানের সহায়ক। জ্ঞান তিন প্রকার। ইন্দ্রিয় জ্ঞান, ইন্দ্রিয়ের সাহায্যে যে জ্ঞান লাভ হয়, যেমন বর্ণ, স্বাদ, গন্ধ। বৌদ্ধিক জ্ঞান
সূক্ষ্ম চিন্তা ও কৌশলের মধ্য দিয়ে বস্তুর অন্তর্নিহিত বিষয় সম্পর্কে অবগত হওয়া, ঐশী জ্ঞান স্রষ্টা ও সৃষ্টির নির্গুণ পরিচয় ও রহস্য অবগত হওয়া, যা অর্জন করা সম্ভব পুস্তক ও গুরুর সমন্বয়ের মধ্য দিয়ে, সত্তার জ্ঞান তার প্রকৃত ও বিশ্বস্ত বন্ধু, যা আনন্দ রাজ্যের পথ প্রদর্শক, জ্ঞান মনের ধারণা মাত্র, জ্ঞান চিত্তের গুণ যেহেতু তা শরীরের মধ্যেই অবস্থিত। এতেও প্রমাণিত হয় যে চিত্ত অণু একদেশী, বাইরের জগৎ ও বস্তুতত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভ হয় চাপ কম্পনের দ্বারা, যার ফলে 10 লক্ষের বেশি জ্ঞান তন্তুসমূহের অর্থাৎ আলোড়ন আমাদের মস্তিষ্ক এবং মেরুদণ্ডের ভেতরকার তন্তুগুচ্ছে পৌঁছায়। মস্তিষ্কে পরিমাণ থেকে গুণে এবং গুণ থেকে পরিমাণে পরিবর্তন হয়ে থাকে, ফলে আমরা বিভিন্ন পদার্থ ইন্দ্রিয় গোচরে আনি। জ্ঞান অর্থে সাদৃশ্য অনুসন্ধান, মনকে বলিষ্ঠ ও সুনিয়ন্ত্রিত করার মধ্যেই জ্ঞানের একমাত্র মূল্য। আত্মজ্ঞান লাভই সকল পথের মুখ্য উদ্দেশ্য। বিভিন্ন শাস্ত্রে যে সকল সাধন মার্গ নির্দিষ্ট হয়েছে তা কেবল আত্মজ্ঞান লাভের জন্য। বস্তুর বাহ্য অস্তিত্ব আছে বলেই জ্ঞান সম্ভব হয়। সম্যক জ্ঞান মানুষকে পরিপূর্ণতা, আনন্দ এবং স্বাধীন পথে চালিত করে। দর্শন ও প্রজ্ঞার সম্যক অনুশীলনী সম্যক জ্ঞান, যা কায় বাক চিত্তের কুশল অকুশল ধর্মের ধারণা দেয়, বিষয়ের যথার্থ উপলব্ধি বা অনুভবী জ্ঞান। জ্ঞান সম্পূর্ণরূপে বুদ্ধির সৃষ্টি, বাহ্য জগতের জ্ঞান বস্তু সাপেক্ষ বলে এর একটি ব্যবহারিক সত্তা বা অর্থ আছে। জ্ঞান 2 প্রকার, ব্যবহারিক ও পারমার্থিক। জ্ঞানের যথার্থতা নির্ভর করে তার ফলাফলের উপর। জ্ঞানের পরিসীমা প্রতিভাসিক জগতে সীমাবদ্ধ। জ্ঞানই শ্রেষ্ঠ ধর্ম। বুদ্ধি দ্বারা ইন্দ্রিয় সংবেদনের সুসংহত ও সুনিয়ন্ত্রিত রূপকেই জ্ঞান বলে। জ্ঞানের অধিকাংশই অতীত অভিজ্ঞতা থেকে প্রাপ্ত। মানুষের বিশিষ্টতা হচ্ছে অনুমান, কল্পনা, রূপদান ও স্বপ্ন দেখতে পারা, যার ভিত্তি হচ্ছে বাস্তবতা। যে বিষয়ে যথার্থ জ্ঞান নেই তা অনুসরণ করো না। কোনো কোনো জিনিসের অস্তিত্ব মানুষ প্রকৃত জ্ঞানের অভাবে অনুধাবন করতে পারে না। জ্ঞান হচ্ছে বিশ্বাস, কার্য, চরিত্র। জ্ঞানী বিশ্বাস, চিন্তাই উপাসনা। জ্ঞান নিঃসঙ্গ অবস্থায় মানসিক শান্তি ভ্রমরের সাথে, সুখে দুঃখে দলিল শত্রুর জন্য অস্ত্রস্বরূপ। স্বাধীন ও সার্বভৌম বুদ্ধি জ্ঞানের যথার্থ উৎস। জ্ঞানের লক্ষ্য ব্যবহারিক তাত্ত্বিকতা প্রারম্ভ মাত্র, মানুষের প্রয়োজন সিদ্ধ করা ও শক্তি বৃদ্ধি করাই জ্ঞানের উদ্দেশ্য। জ্ঞানের লক্ষ্য বিভিন্ন ধারণার মধ্যকার সম্বন্ধ। জ্ঞান সাংঘিক, প্রমাণমূলক, সহবেদনমূলক, পরিপূর্ণ নিশ্চিত জ্ঞান এক বিরল ব্যাপার। ইন্দ্রিয় সংবেদনকে মন বাছাই করে জ্ঞান উৎপন্ন করে। উচ্চতর অনুধানের পর্যায়ে কেবল জ্ঞানের পরিপূর্ণ আত্মচেতনার উদ্ভব ঘটে। কতিপয় সুনির্দিষ্ট ক্রিয়া পরম্পরায় বা আঘাতের মাধ্যমে পরোক্ষ আত্মজ্ঞানের বিকাশ ঘটে। জীবনকে সফল ও সুন্দর করাই জ্ঞানের চূড়ান্ত লক্ষ্য। প্রতীক ও প্রতীকের অর্থ দ্বারাই জ্ঞান ক্রিয়া সম্পূর্ণ হয়। আমার নিজের সম্পর্কে আমার জ্ঞান এবং অপরের সম্পর্কে আমার জ্ঞান, এ দুয়ের পার্থক্য পরিমাণগত। আত্মজ্ঞান কোনো স্বতন্ত্র বিশেষ জ্ঞান নয়, শোনা কথা এবং প্রত্যক্ষ করা আচরণ থেকেই এর বুৎপত্তি।
সার্বিক সংজ্ঞায় যথার্থ জ্ঞানের বিষয়, যথার্থ জ্ঞান জ্ঞাতার মধ্যে যে দৃঢ় বিশ্বাস সৃষ্টি করে তাই জ্ঞানের প্রমাণ। জ্ঞান ধারণার সমাহার, ধারণার উৎপত্তি সংজ্ঞা বা প্রমাণজনিত সিদ্ধান্ত থেকে উৎপন্ন। জ্ঞান ক্রমশ যুক্তিকেও অতিক্রম করে এক নতুন অন্তর্দৃষ্টির জগতে গিয়ে উপনীত হয়, যাতে অদৃশ্য বস্তুগুলিও দৃষ্টি গোচর হয়। চরম অনুভূতিতে অবশ্যকীয় সম্ভাব্য ভবিষ্যতের গোপন তথ্য ও ধারণাসমূহ বোধগম্য হয়। কেবল অনুভূতির পরিবর্তন করেই সে ধারণা সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। আল্লাহর আলোয় প্রতিভাত হয়ে মানুষের বুদ্ধির অগোচর অন্তর্দৃষ্টি ধারণাগুলি আবিষ্কৃত হয়। এ সম্পর্কীয় যে জ্ঞান তা অলৌকিক লীলাক্ষেত্রেই অন্তর্ভুক্ত, যুক্তি দিয়ে এর সন্নিকটবর্তী হওয়া যায় না। জ্ঞানের অভাবে জীবন দুঃখময়। শাস্ত্র জ্ঞান দ্বারা নিজের অকল্যাণকর বিষয়ে শান্তি করো। জ্ঞান সর্বাপেক্ষা প্রধান, এর সাহায্যে দুষ্পার দুঃখ সাগর সহজে পার হওয়া যায়। জ্ঞান এবং কাষ্ঠ পরিপক্ক না হওয়া পর্যন্ত বেশি ব্যবহার করা উচিত নয়। জ্ঞানের বিনিয়োগ সবচেয়ে বেশি সুদ প্রদান করে। জ্ঞানী আনন্দ নির্জনতার সঙ্গী, জীবনের বন্ধু। জ্ঞানের নয় দশমাংশ হচ্ছে সময় মতো বিচক্ষণতার পরিচয় দেওয়া। ধন দৌলতকে মানুষের পাহারা দিতে হয়, কিন্তু জ্ঞান নিজেই মানুষকে রক্ষা করে এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। বন্টনে জ্ঞান কখনো হ্রাস পায় না, বরং যতই বন্টন করা যায় ততই তা বৃদ্ধি পায়, প্রসারিত হয়। কিন্তু সম্পদ এর সঠিক উল্টা, সম্পদের বন্টন করলে কমে যায়, তাই সম্পদ অপেক্ষা জ্ঞান উত্তম। সম্পদ হারাবার ভয় থাকে, তা চুরি করা যায়, কিন্তু জ্ঞান চুরি করা যায় না। জোর করে কেউ তা কেড়ে নিতে পারে না, তাই জ্ঞান সকলের জন্যই নিরাপদ, তাই সম্পদ অপেক্ষা জ্ঞান উত্তম। অজানা বিষয়কে জানার নাম বিদ্যা, আর জানা বিষয়কে কার্যে পরিণত করার নাম জ্ঞান। বিতরণের মাধ্যমে জ্ঞান পূর্ণতা লাভ করে। ঔষধ শরীরের রোগ নিরাময় করে, আর জ্ঞান মানুষের আত্মাকে বা বিবেককে রিপু থেকে মুক্ত রাখে। জ্ঞানী অনেক মহান পুরুষ হয়ে যান, পরম পুরুষ, অনেক নশ্বর হয়ে ওঠেন ঈশ্বর। চিরন্তনকে জানাই হচ্ছে জ্ঞান। জ্ঞান মানুষকে নানা প্রকারে সফল করার সুযোগ সুবিধা করে দেয়। সকল বিষয়ে জ্ঞান লাভে নিজেকেই রক্ষা করা হয়। জ্ঞান সার্বজনীন শব্দ কেন্দ্রিক, যে কোনো জ্ঞানী পরোক্ষ জ্ঞান ও অনুমান মাত্র। জ্ঞান ও দক্ষতা একই মুদ্রার দুই পিঠ। বই অধ্যয়ন করার চেয়ে মানুষ অধ্যয়ন করাটাই সর্বাগ্রে প্রয়োজনীয়। জ্ঞান মানুষকে বন্ধুত্বে পরিণত করে। যে কোনো জিনিস বেশি হয়ে গেলে তার মূল্য হ্রাস পায়, কিন্তু জ্ঞান যতই বৃদ্ধি পায় তার মূল্য ততই বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। জ্ঞানের সমস্ত সঞ্চয় তোমার ব্যর্থ যদি মর্মের মহিমায় তা উজ্জ্বল না হয়ে ওঠে। জ্ঞানী শক্তির প্রগতির ও মনুষ্য মৈত্রীর উৎস। সম্পূর্ণতা লাভের জন্য মানুষ জ্ঞান সাধন করে, কিন্তু অসম্পূর্ণতা বোধকেই বাড়িয়ে দেয়। এই যে বিরাট বিশাল প্রকৃতি জগৎ, তার মধ্যে অসংখ্য সৌরজগৎ আছে। এ ধরনের আরো বহু জগৎ আছে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনাও আছে। এসব কত বিরাট বিশাল তা আমাদের কল্পনার অতীত। এসব সৃষ্টি হঠাৎ করে ঘটনাক্রমে লাভ করেনি, বহু বছর যাবত বস্তুর আপন ইচ্ছায় ও নির্দেশে বিশেষ ভিত্তিতে স্বাভাবিক ক্রিয়ার ফল এসব সৃষ্টি। আজ থেকে 1500 কোটি বছর আগে মহাবিস্ফোরণ ঘটে,
আজ থেকে 350 কোটি বছর আগে পৃথিবীর উপর প্রাণের প্রথম বিকাশ ঘটে। 120 কোটি বছর আগে পৃথিবীর উপর উদ্ভিদের প্রথম বিকাশ ঘটে। 90 কোটি বছর আগে পৃথিবীতে প্রথম বহুকোষী স্পঞ্জ জীবের আবির্ভাব ঘটে। 60 কোটি বছর আগে পৃথিবীর উপর শক্ত খোলস যুক্ত জীবের উদ্ভব ঘটে। 40 কোটি বছর আগে পৃথিবীতে ডাঙ্গার জীব জাতের বিস্তার ঘটে। আজ থেকে 30 লক্ষ বছর আগে প্রথম মানুষের আবির্ভাব ঘটে। আজ থেকে 600 কোটি বছর পর সূর্য ফুলে ওঠে, পৃথিবী গ্রাস করবে। আজ থেকে 5000 কোটি বছর পর সূর্য অদৃশ্য হবে। একটা পরমাণুর চেয়েও লক্ষ গুণ ছোট এক বিপুল শক্তিধর বিশ্বডিম্ব প্রায় 1500 কোটি বছর আগে বিস্ফোরণের মধ্য দিয়ে মহাবিশ্বের জন্ম দিয়েছিল। প্রবলভাবে প্রসারিত হওয়ার পরবর্তীতে ক্রমে ক্রমে ঠান্ডা হয়ে তা থেকে বস্তুকণা রূপ পেতে থাকে, সৃষ্টি হয় আদি বস্তুকণা হাইড্রোজেন আর হিলিয়ামের উপাদান। 1000 কোটি বছর আগে নীহারিকা ভেঙে টুকরো টুকরো হয়ে ছায়াপথ, সৌরজগৎ ইত্যাদি সৃষ্টি হয়ে চলেছে, যা আদিতে গ্যাসীয় পিণ্ড বিশেষ ছিল। সময়ের নদীতে অসংখ্য বুদবুদের মতো ক্রমাগত প্রসারণ থেকে সংকোচনের দিকে এগিয়ে আবর্তিত হয়ে চলেছে সমগ্র সৃষ্টিতত্ত্ব। সারা মহাকাশ জুড়ে চলছে শক্তির বিপুল দাপাদাপি। নক্ষত্র বিস্ফোরণে ছিটকে উঠছে বস্তুর রাশি আর ঘাত তরঙ্গে গ্যাস তেতে উঠছে বহু লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাপ বিকিরণে নক্ষত্রের গ্যাসের গড়ন হয়ে পড়ে অনেকটা ধাতুর মতো। কোয়ার্ক পরমাণুর ভেতরকার কণিকা যা থেকে নিউটন ও প্রোটন তৈরি হয়। প্রথম বিগ ব্যাং এর সময় হিলিয়াম আর হাইড্রোজেন এর মতো সরল পরমাণুর সৃষ্টি। পরবর্তীতে অন্যান্য মৌলগুলি মূলত তারার বুকে সৃষ্টি, পরে বিস্ফোরণে সেসব ছড়িয়ে ছিটকে পড়েছে। স্থান ও সময় জুড়ে যা কিছু আছে সবই মহাবিশ্ব, উন্মুক্ত মহাবিশ্ব। যে তত্ত্বে বলা হয় মহাবিশ্ব চিরকাল ফেঁপে উঠবে বেলুনের মতো, গ্যালাক্সিগুলি যেন বেলুনের গায়ে বসানো কতগুলি ফুলকির মতো। বেলুন ফুলে ওঠার মতো ফুলকিগুলির মধ্যকার দ্রুত বেড়ে চলছে। আসলে মহাবিশ্বের আয়তনটাই বাড়ছে, তাই মনে হচ্ছে বুঝি তার ভেতর দিয়ে ছুটে চলেছে গ্যালাক্সিগুলি। এ মডেলে মহাবিশ্ব অনন্তকাল প্রসারিত হবে। সমতল মহাবিশ্ব, মহাবিশ্বে যে পরিমাণ বস্তু আছে তার বিস্তার এক সময় থেমে যাবে ঠিকই, তবে ভেতর দিকে ধসে পড়া ঘটবে না, অর্থাৎ ধসেও পড়বে না, আবার অনন্তকাল প্রসারিত হবে না। আবদ্ধ মহাবিশ্ব, মহাবিশ্বের বস্তু পুঞ্জের আকর্ষণে একদিন ছুটে চলা থেমে গিয়ে আবার ভেতর দিয়ে এসে পড়বে। যদি একটা সংকট সীমার চেয়ে বেশি বস্তু থাকে তবে তার আকর্ষণের টানে বাহিরের দিকে ছুটে চলা থেমে শুরু হবে ভেতর দিকে ছোটা। এ মডেলে পুনরায় বিন্দুতে এসে সংকুচিত হবে, মহাধসের মধ্য দিয়ে মহাবিশ্ব ধ্বংস হবে। সংকটকালে গ্যালাক্সি পরস্পরের গায়ে গায়ে লেগে একাকার হয়ে সৃষ্টি হবে মহা কৃষ্ণ বিবর, যার ভর হবে সমগ্র মহাবিশ্বের সমান। কৃষ্ণ বিবর মহাকাশের এমন জায়গা যেখানে মাধ্যাকর্ষণ এমন প্রবল যে সেখান থেকে আলো বেরিয়ে আসতে পারে না। বস্তুর
অতি মাত্রায় ঘনীভূত অবস্থা মহাবিশ্বে ছড়িয়ে থাকা কৃষ্ণ বস্তু দূরবীন দিয়ে দেখা যায় না। গ্যালাক্সির কেন্দ্র বড় ধরনের কৃষ্ণ বিবরের সৃষ্টি হয়। সম্ভবত গ্যালাক্সি সৃষ্টির গোড়াতেই বিপুল পরিমাণ বস্তু তার কেন্দ্রে ঘুরপাক খেতে খেতে ঘনীভূত হয়। এর ভেতর বস্তু ঢুকলে উত্তপ্ত হয় 50 কোটি ডিগ্রি সেলসিয়াস। সৌরজগৎ সৃষ্টির প্রথম দিকে বিরাট গ্যাস আর ধুলো, পাথরের মধ্যে কোটি কোটি পাথরের খণ্ড একসঙ্গে জুড়ে পৃথিবীর সৃষ্টি। পরবর্তীতে বড় আকারের একটি পাথরখণ্ড প্রচণ্ড বেগে ধাক্কা খায় পৃথিবীর সাথে, সেটি ভেঙে জ্বলন্ত গ্যাসের পুঞ্জ ধীরে ধীরে জমাট বেঁধে সৃষ্টি হলো চাঁদের। পৃথিবীর ধ্বংসের জন্য ধূমকেতুর চাইতে বড় সড় এক বস্তুই যথেষ্ট। যখন তা পৃথিবীর বুকে নেমে আসবে, বিপুল পরিমাণ ধুলা আর পাথরের খণ্ড ছেয়ে ফেলবে সারা আকাশ। তারা পরস্পর ঘষা খেয়ে হবে গনগনে আগুনের গোলা। আকাশ হয়ে পড়বে অন্ধকার, সৌর আলো ঢেকে গেলে নেমে আসবে মেরু শীতলতা। প্রচণ্ড আঘাতের ফলে পৃথিবীর শিলাস্তর থেকে বেরিয়ে আসবে বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস। পরে গ্রিনহাউস প্রতিক্রিয়ার আবার বাড়বে পৃথিবীর তাপমাত্রা। এই তাপমাত্রা বাড়া কমার ফলে ধীরে সব প্রাণীকুল মারা যাবে। আলোর গতির প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, এভাবে বছরে প্রায় 9.5 লক্ষ কোটি কিলোমিটারে এক আলোক বছর। সূর্যের বিকিরণে আজ যে সব পরিবর্তন ঘটেছে তা খুব সামান্য, দূর ভবিষ্যতে এর উজ্জ্বলতা হবে দ্বিগুণ আর আয়তন হবে 50% মতো বেশি। ফলে তার আগে পৃথিবীর সব বরফ গলে যাবে, ফসলি জমি হয়ে যাবে মরুভূমি। পরে ধীরে সব পানি বাষ্প হয়ে যাবে, পাথর হবে গনগনে লাল, পৃথিবীর উপর দিয়ে বয়ে যাবে আগুনের হালকা, আকাশ কালো মেঘে ছেয়ে যাবে, জগৎ বৃত্তাকারে ঘুরছে ও কালে পুনরাবৃত্তি ঘটিয়ে চলেছে যার কোনো কালিক শুরু নেই। মহাবিশ্ব উধাও হলে স্থানকালও উধাও হবে, স্থানকাল হীনতায় টিকে থাকবে পরম শূন্যতা। পরম ধ্বংসের পরে সব কিছু যে একেবারেই নিঃশেষ হবে তা নয়, শক্তি রূপান্তরিত হয়ে আরেক বিস্ফোরণ ঘটবে, সৃষ্টি হবে আরেক মহাবিশ্ব। সৃষ্টির উত্থান পতন এভাবেই ক্রমাগত বহমান থাকবে।